রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা 21 জুলাইয়ের সভায় যোগ দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দূর দূরান্ত থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকেরা সভায় যোগ দেওয়ার আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার বাসভবনে আসেন। দলনেত্রীর সঙ্গে দেখা না হলেও সুপ্রিমোর বাড়ি দেখে খুশি তৃণমূল সমর্থকেরা। দুর্গাপুর থেকে আসা এক তৃণমূল সমর্থক বলেন, দিদির সঙ্গে দেখা না হলেও দিদির বাড়ি দেখেই খুশি। আপনারা কোথা থেকে এসেছিলেন? দুর্গাপুর থেকে এসেছি। আপনারা এক্ষুনি ভেতর দিদির বাড়ির দিকে পারমিশন নিয়ে গেলেন? হ্যাঁ, পারমিশন নিয়ে গেছি। দেখা হয়েছে? দিদির সাথে দেখা হয়নি, বাইরে দেখে দিদির বাড়ি দেখেছি, ওইটাই যথেষ্ট আমাদের কাছে। আপনারা যে এখানে পারমিশন নিলেন, কি বললেন? কি বললেন? হ্যাঁ, কি বললেন? পারমিশন যখন নিলেন, হ্যাঁ, ওনার কাছে আমরা বললাম যে আমরা দিদির বাড়ি যাব, একটু দিদি পারমিশন দিতেন, অনুমতি দিলে আমরা যেতাম। বলে উনি বললো ঠিক আছে, দুজন চারজন করে যাবে। আমিও গিয়েছিলাম। কি বলবো, ভালো লাগলো। আমি গিয়েছিলাম দিদির বাড়ি, সত্যি খুবই ভালো লাগলো। মনের মধ্যে আমাদের মনের একটা ইচ্ছা ছিল, অনেকদিনকার স্বপ্ন ছিল, যাওকে আজকে সফল হলো। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।